বর্তমান রিচার্জের দাম দেখে গ্রামের এক গরিব গ্রাহক অত্যন্ত খেপে গিয়েছে। তারপর হ্যালো, নমস্কার, আমি সুজিত। হ্যালো, বলুন স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ বাবু, কি কইব কি কইবটা তোমাকে কও তো। হ্যাঁ, তোমার সে রিচার্জের দাম এরকম বাড়ি দিচ্ছ কেন? হ্যাঁ, তার আগে আমি আপনার নামটি জানতে পারি স্যার? সে আমি মেদিনীপুর নু মাকু মন্ডল কইটি, বুঝছো না? আমি কইটি যে সে রিচার্জের দাম যে বাড়ি দিচ্ছ এটা কি ঠিক ঘটে না? তুমি আমাকে বুঝাও না, তুমি এত রিচার্জের দামটা বাড়ি দিচ্ছ কেন তোমার? হ্যাঁ, এটা আমাদের কোম্পানির নতুন পলিসি স্যার। আগে ফ্রিতে দিচ্ছ, ভালো করছো, তারপর রিচার্জের দাম বাড়ি দিচ্ছ, ভালো করছো, তারপরে আবার এতটা রিচার্জের দাম বাড়ি দিচ্ছ যে পুরো গাঁটটা মারা দিচ্ছ তো। দিয়ে অফিসে বুঝে বুঝে খাও তো, ভালো হয়েছে, গরিব মানুষকে মরু। হ্যাঁ, আপনার অসুবিধাটা আমি বুঝতে পারছি স্যার। সে আর কওনি গো বাবু, কি যে সমস্যা চলছে না। প্রথমে তোমার জিও সিম ফ্রিতে দিচ্ছ, লিয়া চালিলি, ভালো কথা, তারপর আবার তোমার দাম বাড়ি দিচ্ছ। ওই জন্য আমি ভাবলি না না, এয়ারটেলে পালিতে হবে, এয়ারটেলে পালিয়েছি, এয়ারটেলে আবার দাম বাড়ি দিচ্ছে, দাম বাড়ি দিন আবার আমি জিওতে পালিয়ে আসি, আবার জিওতে দেখে আবার দাম বাড়ি দিচ্ছ না? আমার কি মরে যাবো? হ্যাঁ কো, আমার গরিব মানুষ ভাই মরিয়ে যাই, তোমার ভালো রো, ওটি বুঝে বুঝে ভাই যুক্তি হটে অফিসে। হ্যাঁ, আমি কিছু বুঝিনি নাকি? মাকুকে অত অত এ ভাবনি, বকা ভাবনি স্যার। আমাদের এই রুলস বা পলিসিগুলো শুধু আপনার জন্য নয়, আমাদের সমস্ত গ্রাহকের জন্য স্যার। দেখো বাবু, বাইগিলিয়া বাড়িতে পারবো নি, তেলের দাম বাড়া, ঘরে যে দুটো রান্ধিয়া খাবো গ্যাসের দাম বাড়া, আবার কিনা আবার মোবাইলের রিচার্জেরও দাম বাড়া। প্রথমে থাইলো 499, তার কাইনু আবার আসে কিনা 800। হ্যাঁ না, ও ঠিকই, তোমানে ঠান্ডা ঘরে বুঝিয়া বুঝিয়া এটি মাউসের মাথা গরম করিতে আসছো না কি? আমি কোনো খুঁজিয়া পাইনি, তোমাকে দাবিটা কি কহতো? হ্যাঁ, গরিব মানুষ বাঁচবে নি? হ্যাঁ, ও ঠান্ডা ঘরে তো বুঝিয়া আছো বেশ আনন্দে। হ্যাঁ, আর এটি গরিব মানুষ ভাই মরু। স্যার আপনি খুঁজে দেখুন, আমাদের সমস্ত প্যাকেজের দাম কিন্তু বেশি নয়, আমাদের ছোট থেকে বড় বিভিন্ন প্যাকেজ আছে, আপনার যেটা খুশি আপনি সেটাই রিচার্জ করতে পারেন। কিন্তু সব কাটা তো দাম বাড়া, হ্যাঁ তোমার কোনোটা তো ছাড়ো নি বাবু। যাও দুটা রাতি বা খেয়া দেয়া সুইটি পানটা চিবিতি আর পানুটা দেখতি, সেটা তো খাওয়া বন্ধ করে দিচ্ছ, গরিব মানুষকে কোনো পাইতে ছাড়ো নি তোমার, চার ধাতে ঘেরে লিসে মারো টাকা বাড়ি। স্যার আমাদের রিচার্জ প্ল্যানগুলোতে শুধু কিছু টাকাই বেড়েছে, আর বিভিন্ন রকমের প্যাকেজ আছে স্যার, আপনার যেটা পছন্দ আপনি সেটাই রিচার্জ করুন। কি হয়েছে তা বলে অতগুলা টাকা মারবো ফোনে? হ্যাঁ, এদিকে ইয়ার কি পাইছো? হ্যাঁ, ইয়ার কির একটা সীমা আছে বুঝছো বাবু। তুমি যাও নি আমার ঘরের টুকরিটাকে, আমি কত মিস করি, দেখতে পাইনি চোখের সামনে, সব লোক আছে কিন্তু টুকরিটা নেই। টুকরি টুকরি কে? টুকরি টুকরি মানে আমার ঘরে ছেই, ছেই মানে ছাগল, ছাগলটা বিক্রি করিয়া গোটে মোবাইল কিনতিলি। যাও তো, প্রথমে তো ফ্রিতে দিয়ে দিছো, তারপরে তো দাম বাড়িয়ে দিছো, দিতে নু আমার গোটে আড়িয়া মোরগ ছাইল, কয়েকটা আড়িয়া মোরগ বিক্রি করতি আর গোটে গোটে রিচার্জ করতি। তারপর বাবু কি কইব, তোমার তো আবার রিচার্জের দাম বাড়ছো, সালা ঠান্ডা করে বুঝে বুঝে ওটি গান মারা হতো না, সালা সুয়ারের বাচ্চা সালা। স্যার আপনি কিন্তু এবার খুব খারাপ ভাষা ব্যবহার করছেন। দেখো বাবু, আমি কিন্তু অখন অব্দি ভদ্রভাবে কথা কইনি, একটাও গালি দেইনি, একটাও বাজে কথা কইনি। আমি যদি দোয়া শুরু করি না তোমার গুষ্টি শেষ করে দেবো, তোমার কটি ঠান্ডা ঘরে বুঝে না গানে ঢুকি দেবো একদম। আমি কে দিলি সালা, এটি রিচার্জের দাম বাড়াতে না জানি আমার টুকরিটা আজকে কার পেটে আছে। দেখুন স্যার, এতে আমার কিছুই করার নেই, এটা আমাদের কোম্পানির নতুন রুলস বা নতুন নিয়ম। বালের নেটওয়ার্ক, একটাও নেটওয়ার্ক দাঁড়ায়নি তোমাকে? একদমই না স্যার, টাওয়ার প্রবলেম তো হবারই কথা নয়, কারণ আমরা ইন্ডিয়ার নাম্বার ওয়ান নেটওয়ার্ক। নেটওয়ার্ক নেটওয়ার্কের কথা কও তো, এর থেকে আমার ঘরের বোধহয় টুনটুনি আরও ভালো দাঁড়ায়। দেখো বাবু, আমার নেশা জ করনি একদম, দাঁড়াও একটু ফোনটা ধরো তো, একটু নেশাটা করে এলি। হ্যালো স্যার, স্যার আপনি কি লাইনে আছেন? আচ্ছা বাবু, একটা কথা কইব, আমার যেটা মনে হটে, আচ্ছা পচা কি বেশি টাকা লেলেটে নাকি কও তো? পচাকে বাবু, পচাকে চিনি আমাকে পাড়ার পচা গো, ওর রিচার্জ দোকান আছে, ওরু কাছে তো আমি রিচার্জ করি, ওরু কাছে তো ফোনে ব্যাগ টাকা ঢুকে যা মানে। আমার যেটা মনে হটে, পচা আর তুমি দুজো মিলে আমার টাকা কামারে দোটো। হ্যাঁ, কোম্পানির কাজ অবধি টাকা যাটেনি, শালা পচাটাও যেমন আর শালা তুমিও তেমন, শালা সুয়ারের বাচ্চা, টাকা মারা না আমার। না স্যার, এটা কোম্পানির নতুন নিয়ম বা নতুন রুলস বা বিভিন্ন রকম রিচার্জ প্ল্যানস এর দাম জাস্ট একটু বেড়েছে, তো এতে পচা বা আমার কারোরই কোনো ঘাপলা বা কোনো ফায়দা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কওটো তো, কোম্পানিকে ফোনটা দাও তো, তুমি কোম্পানিকে ফোনটা দাও, আমি কোম্পানির সাথে কথা কেলবো, আমি কোম্পানির সাথে কথা কেলবো, কোম্পানির কাছে টাকা যাওয়াটে কিনা। আর না এলে বাবু, দেখো তুমি আমাকে একটা সাহায্য করো, আমার নাম্বারটা তুমি পোর্ট কর দাও, আমি বিডিএসএম এ পাইবো। হ্যাঁ, আমার এটি আমার এসএম এ একদম আর রোয়ার দরকার নেই, আমি বিডিএসএম এ পাইবো। ওটা বিডিএসএম নয়, ওটা বিএসএনএল। আগো হ্যাঁ, সব হইল হইল, নিজে মনে দাম বাড়াটা তার বা কোনো না,
আমি যেমন হচ্ছে বিএসএনএল কে বিডিএসএম কে দিছি তার বা গাঁড়ে লাগিছে না, হ্যাঁ বকাছুদা গাঁড়ে লাগিছে তোর। তুই আমার টুকরি কে খাইছু, আমার আড়ি আমার কাকে খাইছু, সোয়ার রে বাচ্চা খানকি ছেলে তোর গাড়ি দিয়ে দেবো। তুই আয় উঠি, তুই আমার পাড়া কে আইসা কাই ফোন টাকে রেখো না। তুই আয় উঠি কাই উঠি কাই, তুই মেদিনীপুরে আইসা রেখো। তুই ওটি কলকাতায় গিয়ে নিচি কাই গেছি, তুই উঠি কাই যাই বাসটা ধরে হাওড়ায় বাসটা ধরে তুই মেদিনীপুরে নামা, নামা তুই নামা মেদিনীপুরে, তারপর তোকে আমি দেখে লেগি শালা। হাই গাইস, তো ফার্স্ট টাইম আমরা মেদিনীপুর ল্যাঙ্গুয়েজের উপরে বানালাম, কারণ অনেকদিন ধরেই আমাদের অনেকে বলতো কি যে মেদিনীপুরের যা ভাষা বা মেদিনীপুরের যা ল্যাঙ্গুয়েজ তার উপরে একটা ভিডিও বানাও। তো আমরা ফার্স্ট ট্রাই করলাম, যদি এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে বা কমেন্টে সব লোক কয়া দাও, কিন্তু সব লোক কমেন্টে কয়া দাও। আসলে আসলে মেদিনীপুরের অনেকগুলো ওয়ার্ড বা অনেকগুলো মানে উচ্চারণ বা টান অনেকে বুঝতে পারে না বা প্রবলেম হয়তো, তাই আমরা মানে বানাতে চাইতাম না বা ভয় পেতাম বানাতে যে লোকে কেমনভাবে নেবে। যদি তোমাদের সত্যি ভালো লাগে বা সত্যি মজা পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, আর সুভাষ দাস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব কিন্তু করে দেবো কে দিলি, হ্যাঁ মানে মানে কে দিলি সব লোককে, আর বেল আইকনও করে দেবো প্রেস একদম, হ্যাঁ বাজি দেবো ঘন্টাটা জোর করে, বুঝছো তো। অনেক অনেক ভিডিও আসতে থাকবে, এবং যদি মেদিনীপুর ল্যাঙ্গুয়েজ বা মেদিনীপুরের এই লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ভাষার উপর যদি তোমরা ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে দাও।